হ্যালো গাইস, আজকের রান্না আমার আলু মটরের সবজি। এটা হলো আলু আছে, পনির আছে, মটর আছে, টমেটো, ধনে পাতা, আর এদিকে আছে আমার মশলা, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, আর এটা লঙ্কার পেস্ট, আর এটা হলুদ, লবণ, এটা গুঁড়ো মশলা, পনির মশলা। এটা আজকের রেসিপি আমার। এটা আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল আমার নিজের পরিমাণ দিলাম, তেলটা গরম হবে, তারপরে আমি পনিরটা ভাজব। একটু লবণ দিয়ে দিলাম, আর এই পনিরটা আমি দিচ্ছি, হালকা করে ভাজা করে নেব, হালকা করে ভাজা করে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে আমার, এখন আমি তুলছি পেলেতে। এটা আমি ঢেলে দিলাম, জিরেটা দিয়ে তেজপাতাটা দেব আমি, তারপরে আলুটা দিয়ে দিচ্ছি, একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা, লবণ হলুদ, মটরটাও আমি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে। আধা চামচ লবণ দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হলে তারপর আমি হলুদ দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কেন আজকে তো কাঁচা লঙ্কাটা বাটা করিনি, এই আমি বলে আর কি হবে করছি। এখন আমি লবণ দিচ্ছি, এই হলুদ দিলাম, হলে সরি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এই লবণ, আধা চামচ লবণ, আগে দিয়েছিলাম এক চামচ, এখন দিলাম আধা চামচ, দিয়ে আমি ভালো করে একটু পেস্ট করবো, ভাজা করবো, ভাজা করে তারপরে আমি একটু হালকা করে জলটা দেবো, তারপরে তোমার পনির মশলাটা দিয়ে, ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিলাম, জলটা দিয়ে ভালো করে আমি মিক্স করে দিলাম, তারপরে জলটা একটু ফুটবো, তারপর আমি পনির, এখন আমি ঢালবো পনির মশলা। ভালো করে একটুখানি নেড়ে নিই, নেড়ে নিয়ে পরে আমি ঢালবো, পনিরটা ঢেলে দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো, একটুখানি গরম হতে দিই পনিরটা, যেন একটুখানি ঝোলে ভালো করে, একটু লবণ হলুদ হলুদ সব যেন লাগে, যার জন্য একটু কষিয়ে নিই। এই পনিরের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে সব করব। আজকের রেসিপি আমার হয়ে গেছে মটর আলু পনির, আলু পনির, মটর পনির হয়ে গেছে। আমাকে লাইক করবেন, ফলো করবেন, আমার ভিডিও দেখবেন, ভিডিও শেয়ার করবেন, আমাকে অনেক অনেক লাইক করুন, আমার একটুখানি আপনারা বলবেন কীভাবে করব না করব, আমাকে মেসেজ পাঠিয়ে রান্নাটা কীরকম হয়েছে দেখে আমাকে কমেন্ট করেন, ঠিক আছে? আর কি বলবো, কিছু বলার নেই, আর মনটা আমার এমনি অনেক খারাপ হয়ে আছে, আমি কোনো লাইক পাচ্ছি না, সেরকম মনটা ভেঙে যাচ্ছে, কোনো সময় ভাবছি রান্না করব, কোনো সময় ভাবছি করব না, এরকম হয়ে যাচ্ছে। আপনারা ওকে ফলো করুন লাইক দিয়ে, তাহলে আমার একটু আনন্দতে আমি রান্নাটা আরও ভালো করে করতে পারবো। থ্যাংক ইউ, বাই বাই।